মসজিদে দুনাবী কথাবার্তা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, কথাটা কি সত্য? কোরআন সুন্নাহ ভিত্তিক জানতে চাই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জি ভাই আজহার আলী, আপনি প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মসজিদে 40 বছর এবাদতে নষ্ট হয়ে যাবে এমন একটি কাজ করলে, তথা মসজিদে যদি কেউ দুনিয়াবী কথাবার্তা বলে তার 40 বছর এবাদত নষ্ট হয়ে যাবে, আপনি আপনার ব্রেন একটু সূক্ষ্মভাবে চেষ্টা করুন বা চিন্তা করুন তো, যে 40 বছরের এবাদত দুনিয়াবী কথা বললে চলে যাবে। আচ্ছা, একটা মানুষ বাসে কয় বছর শ্বাস ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ 50 থেকে 60 বছর বাসে, তার মধ্যে শিশুকাল চলে গেল 15 বছর, তাহলে তো থাকলো 45 বছর। 45 বছরের এবাদত বন্দি যদি সে করেই থাকে, দুনিয়াবি কথা মসজিদে শুধু একটু বললো 40 বছরের এবাদত সব শেষ, থাকলো 5 বছর, আবার যে কথা বলো, তাহলে আবার তো দেখছি মানে মাইনাস হতে হতে জিরো পয়েন্ট মাইনাস মাইনাস শুরু হয়ে যাবে। আচ্ছা, ইসলাম কি এমন কোনো কথা বলে যেটা আনকনসেন্স হয়ে যায়, যেটা কমন সেন্সও আসে না? না, ইসলাম এমন কথা বলে না। সুতরাং মসজিদের দুনিয়াবি কথাবার্তা বললে 40 বছরের এবাদত নষ্ট হয়ে যায়, কথাটি সত্য নয়। আপনারা এটা দেখে নিতে পারেন, কোথায় পাবেন? তাজকিয়াতুল মাউজুআতের 36 নম্বর পৃষ্ঠায় আলোচ্য কথাটি বর্ণনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ঘটনাটি সত্য নয়, অর্থাৎ আলোচ্য বর্ণনাটি মিথ্যা বানানো। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিচার কার্য পরিচালিত করেছেন মসজিদে নববীতে বসে, মোহাম্মদ সাল্লাম বিয়ের সাথে কাজ করিয়েছেন সাহাবিদেরকে নিয়ে মসজিদে বসে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এরকম অনেক ধরনের কাজ তিনি মসজিদে করেছেন সাহাবিদেরকে নিয়ে, তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সাহাবিরা দুনিয়াবি কাজকর্ম মসজিদে সম্পাদন করতেন, তাহলে তাদের আমলটি সব শেষ। এর থেকে বোঝা যায় যে এই ঘটনাটি বা এই কথাটি তাহা মিথ্যা কথা। তবে দুনিয়াবি কথাবার্তা মসজিদে উচ্চ স্বরে যেন না হয়, দুনিয়াবি কথাবার্তা আপনি না বলেন, আপনি এবার বন্দিগীতে মশগুল থাকা তাই আপনার জন্য উত্তম হবে। আপনি জিজ্ঞাসা করুন, নিজে নাফসে নাফসে মনে মনে আপনি জিজ্ঞাসা করতে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য আমার জন্য সবার জন্য সেইটাই কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার মিথ্যা বেদায়াত ইচ্ছা কাহিনী মুক্ত থাকার তাফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা